Facebook. দুপুরে রান্নার জন্য ইলিশ মাছ ভিজিয়ে রাখলাম, বেশি বড় না, ছোট ছোট দুইটা। শীতের প্রথম ফুলকপি কিনলাম, ফুলকপি দিয়ে ভাবছি ইলিশ মাছ রান্না করব। বিকেলে নাস্তার জন্য ছোলা সেদ্ধ বের করে রাখলাম, মিষ্টি খাচ্ছি, এত বেশি ভাবে মিষ্টি দিল। বেশ কিছু ফুল ফুটেছে, বেবি পিঙ্ক। সকালে নাস্তার পরে চলছে টি টাইম। আজকের সিম্পল রান্না করা পেঁপে ঘন্ট করলাম, ইলিশ মাছ দু কেজি করে, শীতের সবজি ফুলকপি আর একটু সাথে আলু দিলাম, জলপাই দিলাম, দিয়ে ভুনা করলাম। এখানে সূর্যমুখী দিয়ে ইলিশ মাছের চার পিস মাথা দিয়ে একটু ঝোল করলাম, তেজপাতা দিলাম, আদা বাদে আর সব মশলা দিলাম, একটু ধনে পাতা দিব, রাইস কুকারে ভাত করলাম। এখন বিকেলে নাস্তার জন্য ছোলা বাগার দিব, শুকনো মরিচ দিলাম, ছোলা বাগার রেডি।